অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন বছরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার বাইশ আর মাত্র কদিন বাকি পড়তে চলেছে আপনি যদি মিন মানুষ হন আপনার জন্য এই নতুন বছর কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন এই বছরটি আমি দুটি ভাগে ভাগ করছি এপ্রিলের আগে এবং এপ্রিলের পর অর্থাৎ মে মাস থেকে অর্থাৎ বছরের চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে টু ডিসেম্বর এই দুটি পর্যায়ে কিন্তু আমি আপনাদের সামনে ভাগ করব এপ্রিল মাসে বারোই এপ্রিল রাহু গোচর চেঞ্জ হচ্ছে এবং ঠিক তারপরের দিনই তেরোই এপ্রিল দু হাজার বাইশ আপনাদের রাশির অধিপতি রাশিতে কিন্তু অবস্থান করবে এবং আঠাশে এপ্রিল শনি মহারাজ আপনার রাশির দ্বাদশে চলে আসছে সাড়ে সাতির কামড় কিন্তু মিন রাশির কিন্তু লাগতে চলেছে আবারও শনি বক্রি হয়ে মকরে যাবে কিন্তু সাড়ে সাতির কামড় কিন্তু শুরু হতে চলেছে সাড়ে সাতির যে প্রভাব সেটা শুরু হতে চলেছে আপনাদের মে দু থেকে ভিডিওটি আমি বলছি মোটো কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও শোনার চেষ্টা করুন যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে তারা রক্ষা কবচ অবশ্যই আপনার পরিধান করুন মিন রাশি যদি আপনি হন এবং রাশি অনুযায়ী যদি আপনারা কবচ পড়েন সেক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন বিশেষ করে শনি রক্ষা কবচটা আমি যদি বলেন প্রেসক্রাইবটা আপনাদের কেটে করুন শনি রক্ষা কবচটা মিন রাশির ক্ষেত্রে কিন্তু পড়া একান্তই দরকার তো আলোচনাটা শুরু করা যাক মেনলি আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন আমরা বৃহস্পতি শনি রাহু কেতু এই কটি প্ল্যানেটকে কিন্তু নিয়ে আমরা কিন্তু রাশিফল আলোচনা করি মানে বার্ষিক রাশি মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা চন্দ্র রবি বুধ মঙ্গল এগুলোকে নিই কারণ এটা রাশি পরিবর্তন খুব চট জলদি কিন্তু হয়ে থাকে তো এই চার চারটি বিগ বিগ প্ল্যানেটকে আমি প্রথম পার্টটা আপনার জানুয়ারি টু এপ্রিল অবধি বলি দ্বিতীয় পার্টটাতে আপনাদেরকে শোনাচ্ছি মে টু ডিসেম্বর দেখুন জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত মিন রাশির ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসার জায়গাটা নিয়ে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক আপনাদের তৈরি কিন্তু এই সময় হবে মিন ক্ষেত্রে এবং একাদশভাবে একাদশ পুতির অবস্থান দেখুন যে কোনো কাজ সফলতা কিন্তু পাবেন এই এপ্রিলের মধ্যে কিন্তু যেগুলো দীর্ঘদিন আটকিয়ে আছে টাকা আটকিয়ে আছে বা কাজ পেন্ডিং হয়ে আছে এই সময় কিন্তু আপনাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করুন কারণ শনি সাড়ে সাতি শুরু হচ্ছে আপনাদের শনি যদি আপনার রাশিচক্রে ভালো থাকে সাড়ে সাতিতে কিন্তু আপনাকে মালামাল করবে আর শনি যদি আপনার রাশিচক্রে প্রীত থাকে তাহলে কিন্তু করবে কাঙ্গাল অর্থাৎ অর্থাৎ রাশির ক্ষেত্রে সফলতার জায়গা যেমন নির্দেশ করছে সাকসেস লাভ এবং এপ্রিল পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে আপনাদের রাশির অধিপতি এবং কর্মপতি অবস্থান করে দেখুন কর্মক্ষেত্রে প্রচণ্ড পেশার চাপ আপনাদের থাকবে এবং আপনাদের অধিক ব্যয় আপনাদের কিন্তু এ সময় কিন্তু হবে কিন্তু এর পাশাপাশি আপনাদের যাদের ঋণ ছিল কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা এ সময় বাড়াচ্ছে মিন ক্ষেত্রে এবং আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে কেতু আপনার রাশির ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে দেখুন ভাগ্যদয় আপনাদেরকে কিন্তু করাবে তুঙ্গস্থ কেতু ভাগ্যের সাপোর্টটা আপনারা কিছুটা হলেও কিন্তু এই সময় পাবেন এবার আমি খুব ছোট্ট করে বলি মে টু আপনার ডিসেম্বর দেখুন বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের পঞ্চম পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের সন্তান শেয়ার উচ্চশিক্ষা এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে বৃহস্পতি আপনাদেরকে এই জায়গাটা কিন্তু দিবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি এপ্রিলের পর থেকে মে মাস থেকে গাড়ো বিবাহের যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে শুভ বিবাহ গাঢ় বিবাহ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে এপ্রিল মাস থেকে দৈনিক রোজগার বৃদ্ধি করবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো এবং পিতার সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে আপনারা লাভ পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এবছর ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের সম্পত্তি ক্রয় যোগ থাকছে এবং যারা বিক্রয় করতে চাইছিলেন সম্পত্তি আটকিয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু নিশ্চিত রূপে বিক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করছে এই বৃহস্পতি এবার দেখুন রাহু আপনাদের কিন্তু ধনভাবে চলে আসছে অর্থাৎ আকস্মিক ধন লটারি শেয়ার মার্কেট ফাটকা জুয়া সাট্টাতে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গুপ্ত বিদ্যার সাথে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় রিসার্চমূলক পড়াশোনাতে যারা আছে কোনো কিছু আবিষ্কার করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে শনি আপনার রাশির দ্বাদশে বিদেশ থেকে আপনাদের লাভ দেয় বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু এই মে মাস থেকে আপনারা লাভ পাবেন কিন্তু শনির সাড়ে সাতই আপনাদের ঘাড়ের উপরে এসে বসছে আবারও বলছি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষ করে লাভ কিন্তু আপনারা পাবেন এই সময় কী হবে আপনাদের মানসিক টেনশান উদ্বেগটা একটু হলো বাড়বে কিন্তু যেহেতু কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করছে চাকরি পাওয়া সরকারি চাকরি সরকারি চাকরি তুললো উচ্চ পথ প্রতিষ্ঠা লাভ হওয়া বেসরের ক্ষেত্রে আপনাদের চাকরি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভূমি ভবন বাহন সুখ আপনাদের দেখা নিজস্ব গাড়ি বাড়ি এগুলো কেনার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে বেশ এই দু হাজার বাইশে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের হতে এবার যদি আসি মিন্দাসি ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা নতুন প্রেমের জোয়ার আপনাদের এই দু হাজার বাইশে কিন্তু আসতে চলেছে পুরাতন প্রেম কাম ব্যাক এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে রিভোর্স হয়ে গেছে রিম্যারেজের ভাবনা করছেন তাদের ক্ষেত্রে ম্যারেজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সফলতার দিক দেখা যাচ্ছে মিন্দাসির এবং উচ্চ পথ প্রতিষ্ঠা গ্ল্যামার দুনিয়াতে যারা আছে অর্থাৎ মিডিয়া রিলেটেড যারা কাজকর্ম করছেন তারাও কিন্তু এবছর নিশ্চিত রূপে যথেষ্ট লাভ কিন্তু পাবে। যদি বলি আর্থিক স্থিতির জায়গাটা অর্থনৈতিক জায়গাটা আর্থিক স্থিতি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যথেষ্ট ভালো আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে তবে আবার শুনি বকরি হয়ে আপনাদের একাদশভাবে চলে যাবে অর্থাৎ এই জায়গাটাতে আবার কি হবে আপনাদের পুরাতন কাজকর্মগুলো আবারও অ্যাক্টিভ আপনাদের কিন্তু এ সময় হবে অর্থাৎ যেগুলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই বাধা বিপত্তিটা কিছুটা হলেও কেটে আপনাদের আবার কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে যাওয়া কাজগুলো কিন্তু সম্পূর্ণ এই সময় দেখা যাচ্ছে মীন রাশি আপনি যদি হন আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা চোখ কিন্তু এবছর নির্দেশ করছে বিদেশে গিয়ে সফলতা বিদেশে গিয়ে প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনাটাও কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির দু তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলের নতুন বছর ভালো কাটুক শুভ কাটুক এই কামনা করে আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ